একজন স্ত্রী স্বামীর এই কথাটিতে সবচেয়ে বেশি কষ্ট পায়। যদি আপনার স্ত্রীকে আপনি খাবারও না দেন ঠিক মতো, এরপর এত কষ্ট পাবেন। যদি আপনার স্ত্রীকে পোশাকও না দেন, যদি আপনার স্ত্রীকে মারধর পর্যন্ত করেন, তারপরও এতটা কষ্ট পাবে না যতটা কষ্ট পায় এই কথাটা বলবার কারণে। কথায় কথায় বলে আমি তোমাকে তালাক দিয়ে দেব, কেন? আপনি কথায় কথায় আপনার স্ত্রীকে ধমক দিচ্ছেন তোমাকে তালাক দিয়ে দেব। যদি স্ত্রীকে তালাকই দিয়ে দেন তাহলে বিয়ে করেছেন কেন? বিয়ে করার আগে দেখে বিয়ে করেননি? ইসলামের মধ্যে যদিও জায়েজ, এরপরেও সবচাইতে নিম্ন মানে সবচাইতে নিকৃষ্ট কাজ হলো এই তালাক দেওয়া আর ভিক্ষা করা। ভিক্ষা কি সহজে মানুষ করে? যখন নিরুপায় হয়ে যায় তখন করে। তালাক সহজে মানুষ দেয়? কিছু কিছু মানুষ আছে কিছু বললেই বলে তোমাকে তালাক দিয়ে দেবো, কথায় কথায় তালাক দিয়ে দেবো। বিদেশে গেলে স্ত্রীকে ধমক দেয় তোমাকে তালাক দিয়ে দেবো, বাবার বাড়ি গেলে তোমাকে তালাক দিয়ে দেবো। কেন? তোমার সাথে তোমার স্ত্রীর ঝগড়া হয়েছে, হতেই পারে। তো সে বাবার বাড়িতে যাবে না কেন? সেখানে তুমি বাধা দেওয়ার কি? তোমার সাথে তোমার স্ত্রীর ঝগড়া হয়েছে, বিচার করো, স্ত্রীকে শাস্তি দাও। কিন্তু বাবার বাড়িতে যদি দিবে না কেন? তার কি বাবা মা আছে না? আর তার পিতা মাতাকে চায় না আমার মেয়েটা আসুক একটু দেখি, একসাথে খাবার খাই, অনেকদিন দেখি না, বলে না। তুমি যদি তোমার বাবার বাড়িতে যাও তাহলে তালাক। আর সত্যি সত্যি যদি এই মেয়েটা তার বাবার বাড়িতে যায় তাহলে তালাক হয়ে যাবে। সাধারণ কথা না, কথায় কথায় বলে তালাক দিয়ে দিব। এই কথাটাই প্রত্যেকটা নারী সবচেয়ে বেশি কষ্ট পায়। একটুও খেয়াল করে না, একটা মা বাবা 15 বছর 20 বছর 25 বছর লালন পালন করে গোটা মেয়েটাকে লক্ষ লক্ষ টাকা ব্যয় করেছে, তার পিছনে তোমাকে হাদিয়া দিয়ে দিল, আর এই মেয়েটা মা ছেড়ে, বাবা ছেড়ে, ভাই ছেড়ে, বোন ছেড়ে, ঘর ছেড়ে, সব ছেড়ে তোমার কাছে চলে এসেছে, এরপরে তুমি তাকে কথায় কথায় বলে তোমাকে তালাক দিয়ে দেবো, কেন? কেন এই কথা বলে কষ্ট দাও? কখনো কষ্ট দিবা না। যদি এই কথা বলে কষ্ট দাও তাহলে তার মনে কষ্ট পেলে আল্লাহও কষ্ট পাবে। তুমি শুধু মনে করবা না যে তোমার স্ত্রী তোমাকে কষ্ট দিলে আল্লাহর দরবারে স্ত্রীকে জবাবদিহিতা করতে হবে, তুমিও যদি তোমার স্ত্রীকে কষ্ট দাও আল্লাহর দরবারে তোমাকে দাঁড়াতে হবে। এই জন্য সাবধান, একজন স্বামী যদি তার স্ত্রীকে খাবারও না দেয়, পোশাকও না দেয়, মারধরও করে, এরপরে এতটা কষ্ট পায় না যতটা এই কথার কারণে কষ্ট পায়। এই জন্য সাবধান, কখনো কথায় কথায় স্ত্রীকে তালাকের কথা বলবেন না, আর স্ত্রীরাও স্বামীকে কখনো কখনো ধমক দিয়ে তালাকের কথা বলবেন না। কারণ শয়তান সব সময় চায় স্বামী এবং স্ত্রীর মধ্যে একটা দ্বন্দ্ব লাগিয়ে দিতে। মুসলিম শরীফের হাদিস, শয়তান পানির মধ্যে সিংহাসন গেড়েছে, শয়তান তার সঙ্গপাঙ্গদেরকে দুনিয়ায় পাঠিয়ে দে, যাও গিয়ে মানুষকে ধোকা দাও। সন্ধ্যাবেলা যখন একদল গিয়া তাদের অপকর্মর হিসাব দেয় নেতার কাছে, লিডারের কাছে, লিডার বলে তুমি কি করেছো, ভাইয়ের মধ্যে ঝগড়া লাগিয়েছি, বলে তুমি বড় গুনাহ করাইতে পারো নাই, আবার বলে তুমি কি করেছো, বলে আমি একজনকে দিয়ে সুদ খাওয়াইছি, তুমি কি করেছো, মিথ্যা কথা বলাইছি, বলে বড় কোনো কাজ করতে পারো নাই, তুমি কি করেছো, অন্যের সম্পদ দখল করাইছি, চুরি করাইছি, বলে না, ডাকাতি করাইছি, জিনা করাইছি, বলে না, বড় কোনো খারাপ কাজ করতে পারো নাই, তুমি কি করেছো, স্বামী আর স্ত্রীর মধ্যে ঝগড়া বাঁধিয়ে দিয়ে সংসার ভেঙে দিয়েছি, তালাক পর্যন্ত হয়ে গেছে। তখন শয়তান বলে তুমি সবচেয়ে ভালো কাজ করেছো, তুমি সবচেয়ে বড় কাজটা করছো। এই জন্য সাবধান, শয়তান কিন্তু তাকাই আছে সংসারের মধ্যে কেমনে ফেতনা লাগানো যায়। এই জন্য সাবধান, কেউ কাউকে ভুল বুঝবেন না, একে অপরকে বোঝার চেষ্টা করে, একে অপরকে ভালোবাসার চেষ্টা করে। কথায় কথায় তালাক দিব বলে ধমক দেয়, যারা কথায় কথায় তালাক দিব বলে ধমক দেয়, এই সমস্ত পুরুষের সংসারে আর কোনোদিন শান্তি হবে না, শান্তি হয় না, ঠিকই এদের সংসার ভেঙে যায়। এরপরে সে যতই বিবাহ করুক এইরকমই হয়, একটার পর একটা যাইতেই থাকে, এই সংসার কোনোদিন স্থির হয় না। এই জন্য কখনো কথা